হ্যালো ভিউয়ার্স, আমি দিশারি, ফান্ডার অফ দিশারি গ্যাং। আবারও হাজির আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আজকে একটা অন্যরকম ভিডিও বানাবো। 2014 সালে ফেসবুক অ্যাপ দেখতে কেমন ছিল? অনেক নতুন ইউজাররাই জানে না যে ফেসবুক অ্যাপ কেমন ছিল, তখনকার ফিচারগুলো কেমন ছিল, ফেসবুক ব্যবহার করতে তখন কেমন ফিল পাওয়া যেত। যারা পুরাতন ইউজার তারাই একমাত্র বলতে পারবে যে তখনকার সময়ে ফেসবুকিং যারা করছে আর এখনকার সময় যারা ফেসবুকিং করতেছে বা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এটার তফাত কেমন ছিল। আমরা যারা পুরাতন ইউজার একমাত্র তারাই বলতে পারবো যে তখনকার সময়টা কেমন ছিল। ওই সময়টা আমি মিস করতেছিলাম, রাত থেকেই খুব মিস করতেছিলাম। আর শরীরে জ্বর আসছে, জ্বর আসার পর তেমন একটা ভালো লাগতেছিল না। হুট করে মন চাইলো যে আগের যদি 2014 সালের দিকে যদি ফিরে যাওয়া যেত তাহলে খুব ভালো হইতো। তো তখন চিন্তা ভাবনা করলাম যে কীভাবে যাওয়া যায়, ওইভাবে তো সম্ভব না, কারণ অতীতে তো আর ফিরে যাওয়ার মতো সম্ভব না। তবে বর্তমানে প্রযুক্তির এতটাই উন্নতির কারণে এখন বিভিন্ন রকমের সিস্টেম বের হয়েছে, ওই সিস্টেমে ঠিকই পুরাতন ভার্সনে যাওয়া যায়, আমি সেটাই করছি। তো আমি ফেসবুক অ্যাপ পুরাতনটা নামাইছি, ইনস্টল করছি। এখানে হচ্ছে 2014 সালেরই লাস্ট আপডেট, মানে টোটাল 2014 সালে ফেসবুক অ্যাপ রূপান্তর হয়, মানে আসে। এর আগে অ্যাপ ছিল না, এর আগে ছিল হচ্ছে এমআরই ভার্সন। এর জন্য আমি আগের বিষয়টা নিয়ে কথা বলতেছি না, আমি শুধুমাত্র 2014 সাল নিয়ে কথাটা বলতেছি। এর আগে যেগুলো ছিল, এই যে এখন বর্তমানে যেমন ফেসবুক লাইট, ফেসবুক লাইট আরও কী কী যেমন নতুন নতুন বের হয়েছে, আগে তখন ছিল হচ্ছে এমআরই ভার্সন। জাভা যে ফোনগুলো ছিল ওই জাভা ফোনের মধ্যে এমআরই ভার্সন চলতো। ওই এমআরই ভার্সনের মধ্যে জাভা যেহেতু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে ওইখানে তারা এরকমভাবেই সেট করে দিত ফোনের মধ্যে ডিফল্ট হিসেবে, ওই এমআরই ভার্সনটার মধ্যে ফেসবুকের অ্যাপের মতো একটা অ্যাপ তখন ছিল, কিন্তু এটা ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ছিল না। বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। ফেসবুকের অফিসিয়াল অ্যাপ আসে হচ্ছে 2014 সালে। এই যে আমি অ্যাবাউটে গেলে এখানে ভার্সন দেখাচ্ছে এবং ফেসবুক অ্যাপ 2014 সালে যে আসছে ওই যাবতীয় বিষয়গুলো দেখা যাচ্ছে। 14-র পর থেকে তারা এক একটা আপডেট নতুন ভার্সন নিয়ে আসে, কিন্তু এর আগে ছিল হচ্ছে এমআরই ভার্সন বা এম বেসিক যেটাকে বলা যায়, যে অধিকাংশ মানুষ তখন অপেরা, তারপর হচ্ছে ইউসি ব্রাউজার, তারপর ওই ফোনের যেই ডিফল্ট যে ব্রাউজারগুলো আছে ওগুলো দিয়ে ফেসবুকিং করত। আর তখন প্রমোটিংয়ের সিস্টেমটা ছিল অনেক, মানুষ রাতারাতি তখন ফেসবুক বলতে ওই 14-15-16 পরের দিকের কথা বলতেছি, 15-16 সাল বা 14 সালের মাঝামাঝি এরকম সময়টার মধ্যে প্রমোটিং সিস্টেমটা ছিল এবং ভালোই, বেশ ভালোই ছিল। এর আগে ছিল না যে তা না, ছিল তখন কোডিংয়ের মাধ্যমে, এই যেমন বিভিন্ন হ্যাশট্যাগের মাধ্যমে ইমোজি দেওয়া, তারপর হচ্ছে কোডিংয়ের মাধ্যমে ওই যে শুভেচ্ছার বার্তা দেওয়া, এখন তো আর এগুলো নাই। আগে কোড করে করে পোস্ট লেখা লাগতো, এখন আর এই সিস্টেমটা, এখনও কিন্তু এইভাবে কোড করে করে পোস্ট দেওয়া যায়, কিন্তু এই জিনিসটারে ফেসবুক খুব সহজ করে দিছে। আগে এই জিনিসটা ছিল না, বাটন ফোনের মধ্যে বা নোকিয়া ফোনগুলোর মধ্যে টাইপিং করে করে ওই কোড বসিয়ে এক একটা যে নতুনভাবে যে সি মোড থেকে পেজে নেওয়া, পেজ থেকে ওই পেজে ফলোয়ার করা, যেমন এখানে ক্লিক করুন নীলকালি দেওয়া, ক্লিক করলেই পেজের ভিতর চলে যেত বা অন্যের পোস্টের ভিতর চলে যেত, এই জিনিসগুলো খুবই একটা চমৎকার বিষয় ছিল। এভাবে আমরা একজন আর একজনের প্রমোট করতাম, আর তখনকার বিষয়টা খুব মিস করতেছি। তো এখানে দেখেন একটা বিষয় যে নিউজ ফিডে গেলে তখন নিউজ ফিডটা ছিল এরকম, এই যে আমরা রিফ্রেশ করতেছি, দেখেন লোড নিচ্ছে, যেহেতু এখন আগের মতো এতটা স্পিড নাই, 2014 সালের জিনিস ইউজ করতেছি। দেখেন এখানে আমি যদি রিয়্যাক্ট দিতে চাই, এই যে আমি যদি এখানে রিয়্যাক্ট দিতে চাই লাইকের মধ্যে ক্লিক করে, এখানে কিন্তু কোনো রিয়্যাক্ট অপশন নাই। এই যে আমি ক্লিক করতেছি লাইক দিতে পারছি, এই যে ক্লিক করতেছি লাইক, তখন লাইকটাই ছিল, এখন তো রিয়্যাকশন আসছে আর কত কী আসছে, কমেন্টের রিপ্লে, তখন কিন্তু কমেন্টের রিপ্লে ছিল না। তখন কমেন্টের রিপ্লে কীভাবে দেওয়া হতো, এই যে এখানে যেমন একটা আমি একটা সরি, এই যে এখানে 10টা কমেন্ট আছে মোহাম্মদ বাদশা নামের একজন, তো আমি এখানে যদি যাই, যাওয়ার পর আমি শুধুমাত্র কমেন্টে লাইক দিতে পারবো। তখন আমরা কমেন্ট করতাম কি,
এই যে মুনিয়া মুন্নি, তখন আমরা এখানে হ্যাশট্যাগ ইউজ করতাম। হ্যাশট্যাগ ইউজ করে তারে যদি কিছু বলতে চা মানে চাইতাম, সেক্ষেত্রে এখানে তার নামটা এই যে মুনিয়া মুনিয়া এভাবে লিখে বা মুন্নিয়া এভাবে লিখে তারপর তারে উদ্দেশ্য করে কথাগুলো বলা হইতো, তখন কিন্তু তার এখানে নোটিফিকেশান যেত, কিন্তু ট্যাগ নোটিফিকেশান না। এখন যেমন ম্যানশন নোটিফিকেশান যায় বা অ্যাট দ্য রেট দিলে যেভাবে ট্যাগ হয়ে যায়, তখন কিন্তু ট্যাগ সিস্টেমটা কমেন্টের ক্ষেত্রে ছিল না। তবে আমরা অ্যাট দ্য রেট দিয়ে ম্যানশন করতাম, হ্যাশট্যাগ যারা ব্যবহার না করতো তখন অ্যাট দ্য রেট দিয়ে এখানে লিখলে এই যে এরকম চলে আসতো, বা ফ্রেন্ড লিস্টে থাকুক বা না থাকুক ওরকম সব ক্ষেত্রে হইতো না, বিশেষ করে নোকিয়া ফোনগুলোতে ওরকম ট্যাগ সিস্টেম করা যেত আর কি। আর যারা কম্পিউটারে ওয়েব ভার্সন ইউজ করতো তারা ট্যাগ দিতে পারতো, তাছাড়া অন্যান্য সব ব্রাউজারের মধ্যে এই ট্যাগ সিস্টেমটা ওরকমভাবে চলতো না। তারপর মেসেজের ক্ষেত্রেও বিষয়টা ছিল অন্যরকম, আমরা মেসেজ দিতাম একজন আরেকজনকে, তারপর বাকি সব কিছু ঠিক আছে শেয়ারের মতো। এখন দেখেন আমরা যদি ফ্রেন্ডসে ক্লিক করি, কনফার্ম নট নাও, এই সাইডে আবার ফাইন্ড ফ্রেন্ডস নামে একটা অপশন আছে। আমার যদি কোনো ফ্রেন্ডসের খোঁজার দরকার হইতো তখন এখানে ক্লিক করা লাগতো। তারপর ফেসবুক 2015 সালের দিকে একটা নতুন সিস্টেম নিয়ে আসে ফাইন্ড ফলো নামে, এটা শুধুমাত্র ওয়েব ভার্সনে থাকতো। ফাইন্ড ফ্রেন্ডসের ক্ষেত্রে ফাইন্ড ফলোতে ক্লিক করলে তখনই সর্বপ্রথম যাদের নামগুলো থাকতো, আরিফার হুসাইন, নীল শালু, তারপর ময়লা বাবা, তারপর হচ্ছে লৌকিক দা, এদের নাম ছিল হচ্ছে সর্বপ্রথমের দিক দিয়ে ফলোয়ার্সের দিক দিয়ে। আমরা তাদের পাগলা ফ্যান ছিলাম এবং ঝাঁপায় পড়তাম তারা কখন পোস্ট দিবে, তাদের মানে তাদের পোস্টগুলো এতটা গঠনমূলক পোস্ট ছিল এবং আড্ডা দেওয়ার মতো পোস্ট ছিল। লৌকিক দা প্রতি রাত্রেই আড্ডা দিতেন বিভিন্ন, তার নিজের একটা গ্রুপ আছে আই লাভ ইউ নামে, ওই যে গ্রুপটা আছে ওইখানেও আড্ডা দিতেন, আবার নিজের টাইম লাইনের মধ্যেই দিতেন। তো এইভাবে মূলত কার্যক্রম চলত, তখন থেকেই মূলত বিভিন্ন রকমের প্রতিযোগিতা, এই যে এখানে দেখেন যে আমার ফাইন ফ্রেন্ডস আসতেছে, হ্যাঁ যারা আমার ফ্রেন্ড লিস্টের সাথে যুক্ত না কিন্তু আমার ফ্রেন্ড লিস্টের বাকিদের সাথে যুক্ত তাদের অ্যাকাউন্টগুলো এখানে আসতেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তখন ফটো ভেরিফাই, এই কয়েকটা অল্প এই যে এভাবে আমরা দেখতাম, আরে আমাদের ফ্রেন্ড লিস্টে আছে, অমুকের সাথে অ্যাড আছে, আমিও রিকোয়েস্ট পাঠাই, এভাবে রিকোয়েস্ট পাঠানো শুরু করতাম। এখান থেকে রিকোয়েস্ট পাঠানোর পর কিছুক্ষণ পরে, ঘণ্টাখানেকের পর অ্যাকাউন্ট ফটো ভেরিফাই হয়েছে দেখেছে। আর ফটো ভেরিফাইটা এরকম একটা যন্ত্রণার, মানে আমার মনে হয় যারা তখন এই জিনিসটা ইউজ করছে, যাদের ফ্যান ছিল বেশি 1000+ বা 500+, এদের মাথা উলায় যেত। এক একজনের প্রতি এক একজনের ছবি আসতো, প্রোফাইল পিকচার আসতো, কভার ফটো আসতো, আয়সা বলতো যে এই এটা কার ছবি, এটা সিলেক্ট করেন, এভাবে 5 জনের সিলেক্ট করা লাগতো। কিন্তু আমরা তো ফেসবুক ইউজ করতাম তখন সেলিব্রিটি হওয়ার জন্য, কার পোস্টে কেমন কত লাইক থাকবে, কমেন্ট থাকবে, এটাই ছিল হচ্ছে তখন ফেসবুকের নেশা। তাছাড়া এই যে মেসেজিং, হ্যাঁ একজন আরেকজনের সাথে কথাবার্তা বলা, এই বিষয়টা ছিল খুব কম, আড্ডা চলতো কমেন্টের মাধ্যমে, মেসেজিং বা গ্রুপ চ্যাট এই বিষয়গুলো তখন খুবই কম ছিল। আরেকটা মজার বিষয় ছিল, ওইটা আমি পরে বলতেছি। তো এখানে এই যে নোটিফিকেশন সিস্টেমটা আমি দেখাইলাম না, কারণ আমার অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো রাইট ম্যানেজার আছে, তো ওই পেজের নামগুলো শো করবে এখানে, কারণ এগুলো মিডিয়ার পেজ, তো তখন সমস্যা হইতে পারে, যেহেতু আমার লাভার্স আছে প্লাস প্রত্যেকটা মানুষের হেটার্সও থাকবে। তো এর জন্য আমি চাই না যে আমার ভিডিওতে কোনো মানুষের বা কারো ক্ষতি হয়ে যায়, এর জন্য আমি এখান থেকে আমার যেই নোটিফিকেশন যে প্যানেলটা আছে ওইটা আমি দেখাচ্ছি না। এই কারণেই, কারণ যতগুলো নোটিফিকেশন আসে সব রাইট ম্যানেজারের নোটিফিকেশন আসে। আচ্ছা যাই হোক, সেই প্রসঙ্গ বাদ দেওয়ার পর আমি যেটা নিয়ে বলতেছিলাম যে এই যে এখানে একটা বিষয়, এই যে এখান থেকে আমরা যখন কাউকে খুঁজতে যাইতাম, যেমন কারো একটা নাম্বার বা কারো একটা নাম, এখানে নাম লিখে সার্চ করলে বা নাম্বার লিখে সার্চ করলে তার যদি অ্যাকাউন্ট থাকতো এখানে শো করতো, আমরা এখান থেকে অ্যাড করতে পারতাম এবং তার সাথে অ্যাড হইতে পারতাম। এখন কিন্তু এই বিষয়গুলো আর এখন কাজ করে না, কারণ ফেসবুক আপডেট হয়েছে, প্রাইভেসির অনেকটাই আপডেট হয়ে গেছে, এর জন্য ফোন নাম্বার দিয়ে সার্চ করলে কোনো অ্যাকাউন্ট এখন আর আসে না। আগে নাম লিখে সার্চ করলে তার অ্যাকাউন্ট চলে আসতো তার ছবি সহকারে, তারপর হচ্ছে তার ফোন নাম্বার লিখে সার্চ করলে চলে আসতো। এখন তো নাম লিখে সার্চ করলে শুধুমাত্র ওই
সব যত অ্যাকাউন্ট আছে ফেসবুকে ওই অ্যাকাউন্টগুলো আসে, কিন্তু তখন নাম্বার বা নাম লিখে সার্চ করলে তার ফ্রেন্ড লিস্টে বা তার নাম্বারে কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে যে ব্যক্তি নামে সেভ করা আছে ওই ব্যক্তির প্রোফাইলটাই শো হইতো আর কি। তো এখন আমি যদি এখান থেকে যাই, দেখেন কতটা অ্যাপ সিটিং, এখানে অ্যাপ সিটিং নামে একটা অপশন, এই যে ফেসবুক চ্যাট, তারপর হচ্ছে রিফ্রেশ, এই যে আরো এই বিষয়বস্তুগুলা, এই তখন সিটিং বলতে এই এই সিটিংগুলাই ছিল। এখান থেকে কোনো একটা অফ কিছু অফ করে দিলে নোটিফিকেশান আসতো না, যেমন কোনো জায়গায় মেসেজ, এই যে মেসেজের যে বিষয়টা বলতেছি, যে আর কমেন্টের যে বিষয়টা বলতেছি, যে কমেন্ট একজনের এখানে করলে আমরা হ্যাশট্যাগ দিয়ে বা এডারেট দিয়ে যখন একটার পর একটা কমেন্ট এমনিতেই বারবার হইতে থাকতো, তখন নোটিফিকেশান আসতো, এই জিনিসটা বিরক্ত করছিলো, এই জন্য অনেকে এখান থেকে কমেন্ট এই সিস্টেমটা বন্ধ করে রাখতো। আর এখন তো আমরা হচ্ছে নোটিফিকেশান আসতেছে ওই পোস্টের পুরো নোটিফিকেশানই অফ করে দিতে পারি, কিন্তু আগে এই সিস্টেমটা ছিল না। তারপর হচ্ছে অ্যাকাউন্ট সিটিংয়ে যদি যাই, অ্যাকাউন্ট সিটিং এখন কাজ করতেছে না, জাস্ট আমার নিউজ ফিডে নিয়ে যাচ্ছে। এখন কোড জেনারেটর, এই যে এখানে একটা বিষয়, এই যে এই জায়গাটার মধ্যে আমার কোড জেনারেটর হচ্ছে এবং একটা নির্দিষ্ট একটা সময় দিয়ে দিছে, এই যে 30 সেকেন্ড, এই যে এই 30 সেকেন্ডগুলো এই বৃত্ত থেকে, এই যে আস্তে আস্তে বৃত্তটা বরার থেকে কমে যাচ্ছে 30 সেকেন্ডের ভিতর, বা ফেসবুকে যদি কোনো একটা জায়গায় লগিং হয়, যেমন পিসিতে লগিং করার পর ওই আইডিতে যদি লগিং অ্যাপ প্রবাল অন থাকে বা কোনো একটা কোডিং অন থাকে, তখনও কিন্তু লগিং অ্যাপ প্রবাল সিস্টেম ছিল, তো এরকমভাবে আসতার, কিন্তু লগিং অ্যাপ প্রবাল আমরা ওইরকমভাবে চিনতাম না বা জানতাম না। তবে খুব কম সংখ্যক মানুষই এই সিকিউরিটিটা ইউজ করতো, তারা মনে করতো এটা ফেসবুকের সবচেয়ে বড় সিকিউরিটি, এটা করলে অ্যাকাউন্ট ডিসেবল হয় না। এবং কি আমি নিজেও মনে করতাম যে এটা অন করে রাখলে হয়তো আইডি ডিসেবল হয় না, তারপরেও দেখি যে আইডি ফটো ভেরিফাই পরে তারপর ডিসেবল হয়ে যায়। এভাবে যে কত অ্যাকাউন্ট গেল তার কোনো ইয়ারটা নাই। তারপর হচ্ছে রিপোর্টে প্রবলেম, তখনও রিপোর্টে প্রবলেম করা যেত, তখনকার রিপোর্টে প্রবলেম আর বর্তমান রিপোর্টে প্রবলেমের মধ্যে আকাশ তফাল এখন পার্থক্য। জেনারেল ফিডব্যাক, এখন আমি যদি এখানে যাই তাহলে কিন্তু আমাকে বর্তমানে যে নতুন লিঙ্ক আছে ওই লিঙ্কেই নিয়ে আসছে, হ্যাঁ, কিন্তু আগে এই এরকম ছিল না, কিন্তু এখন লিঙ্কগুলো কিন্তু আপডেটই রাখছে তারা, আর ফিচারটা সব আগের মতো রেখে দিছে। এইভাবে আমরা মূলত ফেসবুকিং করছি। তারপর এই যে এখন আছে রিপোর্টিং সিস্টেমটা, রিপোর্ট করার জন্য যে কত কী, আমি একটা জিনিস দেখি যে রিপোর্টের সিস্টেমগুলো আগের মতো আছে কি না। আচ্ছা, আমি একটা সার্চ করি এখান থেকে, আমি কাকে সার্চ করবো আচ্ছা কাকে সার্চ করি, আচ্ছা এখান থেকে সার্চ করি, আমার নামেই সার্চ করি, ইস্যু আহমেদ, দেখি কোনো অ্যাকাউন্ট পাই কিনা। সার্চ করলাম দিশু আহমেদ নামে, কোনো অ্যাকাউন্ট তো এখানে বর্তমানে নেটের কারণে হয়তো আসতেছে না, তবে আমার সার্চ বারে যারা থাকেন তারা হয়তো আমার খুব ক্লোজ, এই কারণেই খুব ক্লোজ, কারণ এদের প্রোফাইল আমি খুঁজে খুঁজে দেখি, কারণ এই কিছু কিছু, এই যেমন এখানে সিনেমন দেখলেন, সিনেমনের ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে, আমি তো মুভি দেখি না, এই সংক্ষিপ্তভাবে ওই ওরা মুভি এক্সপ্লেন করে ওইখান থেকে শুনে নেই। তারপর যারা আছে তাদের এখানে খুঁজে খুঁজে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই বা তাদেরকে মেসেজ করি। তো আমার নামে কোনো প্রকার অ্যাকাউন্ট আসতেছে না। আচ্ছা যাই হোক, বাদ দেই, আমি এখন চলে যাই হচ্ছে একটা অ্যাকাউন্টের মধ্যে, আমি এখানে আবার নিউজ ফিডে ক্লিক করি, হয়তো আমার কোনো একটা সমস্যা। আচ্ছা আমি এখানে যাই, দেখি এখানে রিপোর্টিং সিস্টেমটা কি আগের মতো আছে কি না। এখানে রিপোর্ট সিস্টেমটা এখানে অ্যাপের মধ্যে কাজ করতেছে না, দেখাচ্ছে না, কিন্তু রিপোর্ট সিস্টেমটা ছিল, এখান থেকে রিপোর্ট করা যাইতো। আচ্ছা আমি অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গিয়ে দেখি রিপোর্ট করা যায় কি না, এখান থেকে রিপোর্ট করা যাচ্ছে না, তবে নিচে ছিল আর কি, এই যে এখান থেকে ফলো আন ফলোর বিষয়টা চলে গেছে। আমি আবার একটু রিফ্রেশ দিই, নয়তো তার পোস্ট আমার নিউজ ফিডে আসবে না। এখানে একটা 3-ডট অপশন ছিল, এখান থেকে আরেকটা সবচেয়ে মজার বিষয় ছিল কি, যেটা বলা হয় নাই, 1000 ব্লক যদি কারো অ্যাকাউন্টে থাকতো, অর্থাৎ কোনো ইউজার যদি 1000 ব্লক তার অ্যাকাউন্টে আসতো,
1001 নাম্বার ব্যক্তি বা এরপরের থেকে তার কেউ আর ব্লগ দিতে পারত না। ব্লগ দিতে গেলে এ ফিউ মিনিট বা এরকম একটা অপশান আসতো, এ ফিউ মিনিট আমার মনে নাই ঠিক, এরকম একটা অপশান আসতো। এটা ছিল হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয়। কবরের বাসিন্দা নামে একটা পেজ, সরি একটা অ্যাকাউন্ট ছিল, তারপর কবরে যা এইরকম আরও কয়েকটা ছিল যেটা আমার এখন মনে পড়তেছে না, অনেক আগের কথা। তো ওদেরকে কী কী হইতো, ওদের ফ্রেন্ড লিস্ট ছিল ফুল। 5000 ফ্রেন্ড হয়ে গেলে তখন আর তাদেরকে 5000 একজন বা এরকম অ্যাড হওয়ার সুযোগ ছিল না, তখন কেউ অ্যাড রিকোয়েস্ট পাঠাইলেই ফলোয়ার হয়ে যেত। আর ফলো থেকে আনফলো করতে গেলেই তখন মোবাইলে করা যেত না, কম্পিউটারে দরকার হইতো, আর কম্পিউটার সবার ছিল না তখন। তখন কী করতো, তখন মানুষ আনফলো করার জন্য ব্লক করে দিত, ব্লক করে দিত বা আনব্লক করে আনব্লক করতো, তখন ওই ফলোয়ারটা আনফলো হয়ে যেত। তো অনেকেই আবার ব্লক করার পর আর আনব্লক করতে পারতো না, আনব্লক করতোই না। এভাবে প্রচুর পরিমাণে দেখা যেত যারা সেলিব্রিটি এরা ব্লক খাইতো। ব্লক খাইলে 1000+ ব্লক যদি সেই ইউজার খাওয়া যেত, তখন এরপর থেকে তার আর ব্লক করা যেত না। এভাবে চলতে থাকতো যতক্ষণ পর্যন্ত না তার আইডি ডিসেবল হইতো। তো আরেকটা পর্ব আমি বানাবো, এই পর্বটা কেমন লাগছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর কথা বাড়াইতে চাই না, আরেকটা পর্ব বানাবো। আর পুরাতন যদি কোনো প্রযুক্তির সহায়তা পাই, 14 সালের আগে যেহেতু কোনো অ্যাপ ছিল না, সেক্ষেত্রে আমি যদি কোনো একটা জাবা ফোনের মধ্যে ওই ভার্সনের দেখি যে পুরাতন ম্যানেজ করতে পারি, সেক্ষেত্রে হয়তো আমি আপনাদের এর আগের ভার্সনগুলো দেখাইতে পারবো। আর তাছাড়া যদি না পাই, সেক্ষেত্রে দ্বিতীয় পর্ব 2015-16 এরকম কেমন ছিল ওই ভার্সনগুলো অ্যাড করে আমি দেখাই দিব। আর যারা আমার মতো এই ভার্সনটা ইউজ করতে চান, সেক্ষেত্রে কমেন্ট করে জানান। যদি বেশি সংখ্যক মানুষ দেখি যে কমেন্ট করতেছে, তাহলে আমি এই অ্যাপসের লিঙ্কটা আমি গুগল ড্রাইভের মধ্যে আপলোড করে ড্রাইভ লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।